সরকারের পতন এখন সময়ের ব্যাপার, ছোট যে কোনো ঘটনা থেকে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার বলল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপির জন্য রয়েছে মহা সুসংবাদ। এ বিষয়ে মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়েছে সশস্ত্র বাহিনী, মানে সরকার পতন। প্রিয় দর্শক, বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে বিএনপি ও জামাতে ইসলামের উপর চলছে হামলা মামলা এবং বিভিন্ন ধরনের গুম ও অভিযোগ। প্রিয় দর্শক, এছাড়াও পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে জনগণ বলেছেন। এছাড়াও জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন। এই নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে না হয় তাহলে দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে। এতে করে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বাংলাদেশে। অবশেষে সেনাবাহিনী মাঠে নেমেছেন। সেনাবাহিনী কী কথা বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো আজকের ভিডিওতে। এছাড়াও রয়েছে আজকে চ্যানেলে আরও বেশ কিছু সংবাদ সম্পূর্ণ তুলে ধরা হবে আপনাদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। শুরু করা যাক। সংলাপের চিঠি থেকে শুরু করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার আলোচ্য অংশটি বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আমেরিকা। এজন্য তারা চারপাশের পরিস্থিতির উপর নজর রাখছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এবং গত শুক্রবার পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি বিশেষভাবে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। যদিও ইতিপূর্বে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা একটি ব্রিফিংয়ে যা বলেছিলেন তাতে স্পষ্ট হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত যেমন পছন্দ করছে না, তেমনইভাবে যুক্তরাষ্ট্র ভারতের বিষয়গুলোকে পছন্দ করতে পারছে না। ফলে উভয় দেশই বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিবর্তন না করেই আভ্যন্তরীণ নীতিতে চলছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রতিনিধি দলটি বাংলাদেশে ৬ থেকে ৮ সপ্তাহ অবস্থান করবে। গতকাল রোববার ২৩শে ডিসেম্বর IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে নির্বাচন পর্যবেক্ষণে IRI ও NTI এর মোট ১২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবেন, পাঁচজন তাদের মধ্যে অন্যতম নির্বাচন বিশ্লেষক। বিজ্ঞপ্তিতে বলা হয় RII ও NTI এর যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল ৭ জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সহিংস পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে। যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছেন এবং ৬ থেকে ৮ সপ্তাহ বাংলাদেশে থাকবেন, প্রতিনিধি দলটি বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন দলের কারণে সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এসব সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও দেখবেন মার্কিন এ প্রতিনিধি দল। এছাড়া প্রতিনিধি দল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার উপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে। তার ফলে দৃশ্যত প্রতীয়মান হবে যে কূটনৈতিক বিবেচনায় বাংলাদেশের সঙ্গে মূলত কেমন আচরণ করতে যাচ্ছে আমেরিকা। যদিও একাধিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক সংশ্লিষ্টের বক্তব্য এমন যে আসন্ন নির্বাচন যদি বিরোধী দল বা যে কোনো প্রধান রাজনৈতিক বিরোধী তার জায়গা থেকে স্পষ্টভাবে নির্বাচন অগ্রহণযোগ্য প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে একটি অগ্রহণযোগ্য সরকারের উপর প্রতিবেশী দেশ এমনকি প্রভাবশালী দেশগুলো চড়ে বসবে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমনকি ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি বহির্বিশ্বে থাকা সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণী দৃষ্টিতে থাকা মার্কিনদের পদক্ষেপসমূহকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি উপযোগী নির্বাচন উপহার দেওয়া এবং তা বিতরণ করছি। আমরা যে ধারণা করেছিলাম, কি দাবি করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নির্বাচন পরিপূর্ণ ঘটনা পার্লামেন্ট ভেঙে যাওয়ার জন্য, আজকে কিন্তু সত্য প্রমাণিত হলো এই সরকারের অধীনে কোনো সুশীল ব্যান হতে পারে না। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো, নিরপেক্ষ সরকার থাকতো, তাহলে
একদিনে 28 তারিখে যে পুলিশি হামলা হয়েছে বিএনপি নেতা বিএনপি মহাসভার উপর সেটা হতো না যদি তত্ত্ব সরকার থাকতো কৃষি মন্ত্রী শিকল কি অনুযায়ী একদিনে 20,000 লোককে গ্রেফতার করতে না কত কয়েক দিনে 20,000 লোককে রাজ্যকরণ গ্রেফতার হতো না এবং এই জন্যই তত্ত্ব সরকারের দাবির বাস্তবতা আজকে প্রমাণিত হচ্ছে আজকে দেখেন নির্বাচন কমিশন বলতেছে যে ভোট কেন্দ্রে সেনাবাহিনী ঢুকাবে বুলগানোর জন্য মানে তারা এত সন্ত্রাস ধারণা করছে এবং আওয়ামী লীগ কর্তৃক স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে মারপিট করতেছে অভিযোগ করতেছে তত্ত্ব সরকার থাকলে কিন্তু বিএনপির দাবি অনুযায়ী সংগ্রামের দাবি অনুযায়ী তালি করতে ঘুরত না এই জন্যই আজকে যত দিন যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা কেন ছিল সেটা প্রমাণিত হচ্ছে পাশাপাশি শেখ হাসিনা দিনে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না সেটা প্রমাণিত হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে না প্রমাণিত হচ্ছে এবং নির্বাচন কমিশন ব্যর্থ এইসব নিয়ন্ত্রণ করতে কারণ নির্বাচন সরকারের কাঙ্ক্ষা এবং সংগঠন হিসেবে পরিণত হয়েছে আমরা আশা করি আমরা জনগণকে আহ্বান জানাই এই সাধারণ নির্বাচন এটা জনগণের নির্বাচন নয় এটা আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগ খেলা আর আমলি বসুলের খেলা হবে সেটা এই খেলা নিজেদের খেলা করছে সেই খেলায় কিন্তু অনেক লোক আহত হয়ে গেছে তাদের এবার আস্তে আস্তে এই দলটা এই যদি নির্বাচন করতে যায় আওয়ামী লীগ কিন্তু খানখান হয়ে যাবে এবং আর মুক্তিযুদ্ধের শক্তি তারা বলছে সেটাও না তারা আজকে 17 বছর আওয়ামী লীগ তাদের সহযোগিতা ক্ষমতা আছে দেখেন প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা তারা করতে পারছে তারা বরঞ্চ 5-7 ছেলেমেয়েদেরকে যুগলি ছাত্র করে তাদের মুক্তিযুদ্ধ বানিয়েছে আর প্রকৃত মুক্তিযুদ্ধদেরকে তারা ভাতা বন্ধ করে দিয়েছে তোর কিভাবে মুক্তি সরকার মুক্তিযুদ্ধের গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সে ভোটাধিকার আছে বাংলাদেশে আমরা শেষ করে দিয়েছে মুক্তি সরকার কে আওয়ামী লীগ না আমরা এবং সমগ্র সমমানেরা এবং জাতি গণতন্ত্র চায় শুধু আওয়ামী লীগ চায় না এবং এই সরকারকে সরাতে হবে এই সরকারকে গত একদিন আগে চলে গেলে দেশের রক্ষা হবে জনগণের রক্ষা হবে সংবিধান রক্ষা হবে গণতন্ত্র রক্ষা হবে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান এর আগে বিকেল 4টার দিকে একই কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অবস্থানে আছে তারপর কতটুকু সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ইলেকশন হবে এ ব্যাপারে গভর্নমেন্টের প্রস্তুতি আওয়ামী লীগের প্রস্তুতি আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চান সাধারণ মানুষ তারা বলছেন ভোটের শক্ত প্রতিপক্ষ না থাকলে ভোটের মাঠে উত্তাপ কম থাকে সচেতন নাগরিকদের অনেকে বলছেন বিএনপি ভোটে আসলে নির্বাচনী লড়াইয়ে উত্তাপ বাড়ত আবার কেউ কেউ বলছেন শক্ত স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এনআই নাহিদের রিপোর্ট চায়ের কাপে তুমুল ঝড় ঘনিয়ে আসছে সংসদ নির্বাচন তর্কে গল্পে জল্পনা কল্পনায় মশগুল দেশবাসী অপেক্ষা 7 জানুয়ারির কে হারে কে জিতে কারো কারো প্রত্যাশা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক আবার অনেকের চাওয়া ভোটে হোক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মিলাইয়া তো আওয়ামী লীগই ভালো আমি তো মনে করি এইটাই কারণ উনি তো অনেক উন্নয়ন করছে দেশের লাগে অনেক কিছু করছে আমি পদ্মা সেতু দিয়ে 2 বার গেছি আসছি আমার খুব ভালো লাগছে আবারও ইনশাল্লাহ ভোট দিতে যাবো আমি নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সংঘাত মুক্ত হয় সে আহ্বান এ তিনজনের কণ্ঠে সুষ্ঠু নির্বাচন এটাই মানে সবাই যেন শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে দেশ যত সুন্দরভাবে চলে সেজন্য আমরা শুভকামনা করি যেভাবে দেশটা উন্নত হচ্ছে আমি চাই আরো ডিজিটাল হোক তরুণ প্রজন্মের জন্য যে অনেক বেকার ছেলেপেলে আছে তাদের জন্য একটা চাকরির সম্ভাবনা তৈরি হোক যাতে সবাই চাকরি করে খেতে পারে আর কি এমন কিছু আশা করি এই পরবর্তী সরকারের কাছে আর ক্ষমতায় যেই আসুক শিক্ষাবান্ধব সরকার হোক এ প্রত্যাশা শিক্ষার্থীদের উন্মুক্ত চিন্তা চেতনা এবং উন্মুক্ত রাজনৈতিক চিন্তাধারাকে আরো ওয়েলকাম করা উচিত আরো উৎসাহিত করা উচিত শক্ত প্রতিদ্বন্দ্বী দল না থাকায় দ্বাদশ নির্বাচনে বিএনপি ও সমমনাদের কোনো উৎসাহ নেই এক ধরনের জোর করে করতেছে এই নির্বাচনের প্রতি বিরোধীদের কোনো রকমের সমর্থন নাই এটা একটা জোর করে করা নির্বাচন জোর করে বিয়ে করে ফেলার মতো মনে করতেছে যে আচ্ছা মেয়েও রাজি না কেউই রাজি না কিন্তু আমার ক্ষমতা আছে আমি শক্তি আছে আমি বিয়ে করে ফেলে দেবো দেখা যাক তারপরে সরকারি দল নৌকা বিরোধী দল নৌকা মাঝখানে যারা মারামারি করবে তারাও নৌকা এটাকে কি নির্বাচনী উত্তাপ বলে এটা একটা নিরুত্তাপমূলক একটা
ফাঁকিবাজি নির্বাচন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আজকে এই নির্বাচনে দুটো চ্যালেঞ্জ আছে। একটি চ্যালেঞ্জ হচ্ছে তাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে, স্বচ্ছ এবং নিরপেক্ষ যে নির্বাচনের কথা বলা হয় সেই নির্বাচন তাকে উপহার দিতে হবে জাতির কাছে। আরেকটি হচ্ছে যে ভোটের যাতে উপস্থিতিটা বেশি থাকে। সহিংসতা ও সংঘাতমুক্ত শান্তিপূর্ণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার। দ্বাদশ নির্বাচনে 300 আসনে প্রায় 2000